111-এর সময় আওয়ামী লীগ সভাপতি দেশে ফিরে আসুক তা তার দলের সিনিয়র নেতারাও চাননি বলে সংসদকে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। বলেন, বিমানবন্দরে নামার সাথে সাথে গুলি করে দেয়া হবে, এমন হুমকির পরও জনগণের জন্য দেশে ফিরেছেন শেখ হাসিনা। সেই ক্রান্তিকালে দলের সিনিয়র কয়েকজন নেতাও শেখ হাসিনাকে বরণ করার নিষেধাজ্ঞা দিয়েছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল আপনি আসবেন না, আপনার বাইরে থাকা যা যা লাগে করবো। আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল, একথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। তখন বলা হয়েছিল যে কেউ যেন এয়ারপোর্টে না যায়, এমনকি আমার দলের ভিতর থেকেও। তখন দলে যিনি সেক্রেটারি ছিলেন তিনি সবাইকে বলে দিয়েছেন কেউ এয়ারপোর্টে গেলে তাকে বহিষ্কার করা হবে, কয়েকজনের নাম নির্দিষ্ট করা ছিল, আর আমাদের নেতাকর্মী কেউ রাস্তায় থাকতে পারবে না। আমি শুধু এইটি মেসেজ দিয়েছিলাম যে সকলেই থাকবে, তবে আমরা গেরিলা যুদ্ধ করেছি, সবাই ঘাসের সঙ্গে মিশে থাকবা, আমার প্লেনটা না নামা পর্যন্ত, দরজা খুলবে আমি বের হওয়া না হওয়া পর্যন্ত তোমার বের হবে না। হাজার হাজার মানুষ রাস্তায়। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার পার্টির নেতাকর্মীদেরকে যে সেই দিন তারা একদিকে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেছে, আর একদিকে আমার দলের অভ্যন্তরে কিছু লোকের নিষেধাজ্ঞা অমান্য করে তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে বলতে পারেন এটা সম্বর্ধনা শুধু না, আমাকে নিরাপত্তাও দিয়েছে।